चश्मा बंद गोश बंद लब बंद चश्मा बंद गोश बंद लब बंद गर नबीनी नूर हक बर मा बखान तुम्हें चोखा बंद करते शिखो ओई उजानी पागल छिलो एक जन कारी इब्राहिम चोख बंद करते शिखसें शिखनेर पर देखे सुभान अल्लाह सुभान अल्लाह पाक हजरत इब्राहिम के बोलन इब्राहिम चोखा बंद कर ইব্রাহিম চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করার পরে আল্লাহ পাক ইব্রাহিমের ভিতরে কলবের চোখটা খুললা দিলেন কলবের চোখ যখন খুললা দিলেন তখন ইব্রাহিম চোখ তো বন্ধ এরকম মাথা ঝুঁকায় রাখছে কলবের চোখ খুললা কেন বসলেন চোখটা বন্ধ করলেন চোখটা বন্ধ করে আপনি বলবেন ডান দিকে মাকাম ইব্রাহিম কন্যা ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম মনে থাকবো না কয়টা বাক্য চারটা কি কি ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন 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 আমি যেন যেন অর্থ হলো আমি বইয়ে রয়েছি বুঝছা কিন্তু কল্পনা বলেন না কি কল্পনা বলেন না কি কল্পনা কল্পনা একটা বিরাট শক্তি কল্পনা একটা বিরাট শক্তি এটাকে ধ্যান বলা হয় এটাকে ধ্যান বলা হয় কল্পনায় আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম से बुरका का दरा पर्दा उठा दो रुखसार से बुरका का दरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहरे करम सदका हुसैन बिन अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो कातिल से मेरे नाम आए आमाल मंगा कर जितने अमल जिश्त है इन सब को मिटा दो जो लोग के कहलाते हैं सग तेरे गली का उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो পাগলের মতো নাম সুলতানে মদিনা মহবতে ওয়াহিউ সাকিনা নূর সে মামুর সিনা মিশক সে বেহতর পসিনা লায়ে জো ঈমান তুম পর কেউ না দে ও জান তুম পর মেহরবান রহমান তুম পর খলক সব কুরবান তুম পর তুম হো মাহবুবে ইলাহি তুম পে মওজু নসব শাহি মাহ সে লেতা ও মাহি सब ने दी तुम पर गवाही हक ने दी मेराज तुमको और बख्शा ताज तुमको दो जहां का राज तुमको दी सलाती बाज तुम पागलर बतन या अय्यतुहन नफ्सुल मुतमईना ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দীন, দোস্ত আহবাব, কচুয়া আমার দেশ, আমার মাটি, আমার এলাকা, আমার পরিচিত আপনজন, আত্মীয় স্বজন, দোস্ত আহবাব, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, আজকে আমরা যেমন একটা মজলিসে সকলে বসা, আমরা দোয়া করি কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাদেরকে এরকম আজকে যারা একত্রে বসে আছি, যদি আল্লাহ পাক এমন একটা হুকুম করেন যে কচুয়া মাদ্রাসার ওই দিনের মাহফিলটাকে আমি পছন্দ করেছি, ওই দিন তোমরা যারা একত্রে বসা ছিলা তোমাদের সকলকে আমি একটা হুকুমে জান্নাতের অর্ডার দিয়া দিলাম, আপনারা খুশি হবেন কি খুশি হবেন কি খুশি হবেন না? আল্লাহর কাছে চাইতে তো কোনো সমস্যা নেই, কোনো একজন মানুষের উসিলায় বদারা বনে কা ববকশদ করিম, অনেক সময় সাধারণ একজন মানুষের উসিলায় আল্লাহ পাক বিরাট জনগোষ্ঠীকে, হাদিসে পাকের মধ্যে আসতে আল্লাহ পাক হাশরের ময়দানে ইব্রাহিম একটা ডাক দিলেন, সারা দুনিয়ার ইব্রাহিম এসে হাজির, আল্লাহ কইতেছে মিয়া তোমরা এসো কেন, আমি তো আমার খলিলকে ডাক দিছি, কথা কর না, কারে ডাক দিছি, খলিলকে, খলিল তো এত মানুষ, তোমরা এত পাবলিক কেন? তো অন্যেরা কইতেছে আল্লাহ আমরা তো আমগো নাম ইব্রাহিম, তা আমরা মনে করছি আমগুরে বুঝি ডাক দিছে, আল্লাহ পাক বলেন আমি সকলকে ডাকি নাই, আমি আমার খলিলকে ডাকছি, যে খলিল আমার জন্য পাগল ছিল, ইদ কালা লাহু রাব্বুহু আসলিম কালা আসলামতু লিরাব্বিল আলামিন, ওই খলিলকে আমি ডাকছি যে খলিলকে আমি বলেছিলাম ও ইব্রাহিম তুমি অনুগত হয়ে যাও, আর ইব্রাহিম বলতেছে অনুগত হয়ে গেলাম, কিরকম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য সমর্পিত হইয়া অনুগত হয়ে। তো অন্যান্য ইব্রাহিমরা কইতেছে ঠিক আছে তাহলে যাইয়া আমাদেরকে তো ডাকে নাই, আল্লাহ পাক বলবেন কই যাও, বলে আমাদেরকে তো আপনি ডাকে নাই, আল্লাহ পাক বলবেন ও আমার বন্দা আয়েশায় যখন গেছো আমার ইব্রাহিম আমার কাছে বড় পছন্দ, ইব্রাহিমের নামের সঙ্গে তোমাদের নাম মিলে গেছে, এই জন্য ইব্রাহিমের উসিলায় একজনের উসিলায় যত ইব্রাহিম এখানে ঢুকিয়া গেছো সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম, হইতে পারে শনিদম কে দর রোজে উমিদ ও বিম, শনিদম কে দর রোজে উমিদ ও বিম, বদারা বনে কা ববকশদ করিম, আমি যে কথাটা আমার মুরব্বী বড় ভাই সালাউদ্দিন ভাই বায়াত করে গেলেন তখন আমার ভিতরে একটা জজবা আসলো, যারা মুরিদ হয়ে গেছে এদেরকে তো একটা খবর দেওয়ার লাগে যে এ মুরিদ হইলে লাভটা কি, কথা কর না, মুরিদ হইলে লাভটা কি, মুরিদ হইতে হবে এরপরে দুইটা কাম করার লাগে, কয়টা কাম করার লাগে, একটা হইলো গুনাহ থেকে সম্পূর্ণ নিজেকে আলোক বানায়া ফেলতে হবে, আল্লাহু আকবার, গুনাহ হবে না, বলেন গুনাহ, 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 সগিরা গুনাহ, কবিরা গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, আজগার থেকে গুনার সঙ্গে আমার সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দিলাম, কে কে তো যার প্রথম নম্বরটা গুনা থেকে যদি উঠে না আসলাম হাজার জিকির করলেও লাভ হবে না, কারণ আমাদের বুজুর্গরা বলে যে পাবলিক সাধারণ মানুষ এরাও কিন্তু অনেক সময় বড় বড় আমল করে ফেলে, যেটা কি যেটা কি ধরেন হয়তো বা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আমল মত এত সমপরিমাণ বিশাল নূর
হযরত মুজাদ্দিদে আলফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন আওয়াম ভি কবি কবি ऐसा अमल कर लेता है जिसे देखकर बड़े बड़े औलिया भी शर्माते हैं। नूर तारा पाय मुश्किल हो गेलो तारा এটাকে ধরে রাখতে পারে এটা কি কি করতে পারে না ধরে রাখতে পারে একজন সাধারণ পাবলিক আর একজন বলি এর মধ্যে ফরকটা কি ফরকটা হলো বলি যা সঞ্চয় করেন এটাকে ধরে রাখেন আর পাবলিক অনেক সঞ্চয় করে কিন্তু সব ঝরে যায় অনেক সঞ্চয় করে সব কি হযরত মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন ঝরে যাওয়ার রাস্তাও দুইটা কয়টা বলেন না একটা হলো বদনজর আর একটা হলো গীবত কন্যা একটা হলো বদনজর কন্যা একটা হলো বদনজর আর একটা হলো কয় যে নূরের ট্রাঙ্কিটার নিচে এরকম দুইটা ছিদ্র পাবলিকের একটা ছিদ্র বদনজর কন্যা একটা ছিদ্র কি মসজিদে আসছে নামাজ পড়ছে জিকির করতেছে কাইনতেছে কোনো সন্দেহ না এই লোকটা মসজিদ থেকে বেরোনোর পরে সে তখন আর আগের চরিত্রে থাকে না সে হয়তো তখন ষাঁড়ের মতন গরুর মতন নিজেরটাও বুঝে না পরেরটাও বুঝে না সব জায়গায় মুখ লাগায় আসেনি হয়তো বিড়ালের মতন আল্লাহু আকবার কিরকম বিড়ালের মতন কোট লাগাইছে প্যান্ট লাগাইছে হ্যাট লাগাইছে বেটা বিড়ালটা ঘরের মধ্যে টুকটুক করে হাঁটে মনে হয় যেন ইংরেজ সাহেব হাঁটতেছে ইংরেজ সাহেব কি হঠাৎ করে ইন্দুর একটা সামনে পড়ল ইন্দুর সামনে পড়নের সঙ্গে সঙ্গে বিড়ালটা খপ করে তাকে ধরতে গিয়া কোথায় গেল তার শার্ট কোথায় গেল তার হ্যাট কোথায় গেল তার প্যান্ট কোথায় গেল তার সব কিছু সব চলে এই যে আমাদের চরিত্রটা হলো এরকম নিজেকে ধরে রাখতে পারি না নিজেকে ধরে রাখতে পারি না ইনশাআল্লাহ নিজেকে ধরে রাখবো তো ইনশাআল্লাহ এক নম্বর হলো গুনাহ থেকে নিজেকে নিরাপদ রাখা দুই নম্বর হলো শরীয়ত সুন্নতের উপর আমল করা শরীয়ত সুন্নতের উপরে আমল আমল সে জিন্দেগি বানতি জান্নাত ভি জাহান্নাম আমল সে জিন্দেগি বানতি জান্নাত ভি জাহান্নাম ইয়ে খাক আপনি ফিতরত পর হ্যায় না নারী হ্যায় না নূরী দুইটা কাম করা হবে আর এই দুইটা জিনিসকে সক্রিয় রাখনের জন্য শেষ রাত্র যখন সবাই ঘুমায় গেল আপনি উঠবেন সুন্দর মতন ওযু করবেন কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন কেবলামুখী হইয়া বসবেন চোখটা বন্ধ করবেন মুরাকাবা বানাইবেন কলবটাকে আল্লাহর ঘর বাইতুল্লাহর সঙ্গে লাগাইবেন মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ মিনিমাম আধা ঘন্টা মিনিমাম কতটুকু আধা ঘন্টা আধা ঘন্টার কম হইলে কিন্তু কাম হবে না সিদ্ধ হইতে হইলে টাইম দেওয়ান লাগে কথা কন না সিদ্ধ হইতে হইলে কি দেওয়ান লাগে চুলার মধ্যে বসাইলেন আবার উঠাইয়া ফেললেন টাইম দিলেন না গোস্ত সিদ্ধ হবে না এই গোস্ত খাইয়া কোনো মজাও পাওয়া যাবে না ঠিক না বেটি এজন্য সিদ্ধ হইতে হইলে কি দেওয়ান লাগে টাইম দেওয়ান লাগে কেমনে টাইম দিবেন চোখটা বন্ধ করে টাইম দিবেন আল্লাহ আমাদের বুজুর্গরা বলেন যে দুইটা কাম কয়টা কাম কন্যা একটা হইলো ইস্তেহজারে মকান আরেকটা হইলো ইস্তেহজারে জাত প্রথম নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে দিব্যি উপস্থিত বানাইতে হবে আমাদের বুজুর্গ হাজি আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহকে যদি পাইতে হয় কাম কিন্তু দুইটা লাগবে একটা হইলো ইস্তেহজারে মকান আরেকটা হইলো ইস্তেহজারে জাত
নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির করতে হবে। কোথায় বলেন? বাইতুল্লাহ কোন দেশে? মক্কা শরীফ। বাইতুল্লাহ কোন দেশে? এই মক্কা শরীফ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন্নাস, পড়ো না মিয়া সাহেব। ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, দুইটা কাম, এক নম্বর হইল ইস্তেহজারে মকান, দুই নম্বর হইল ইস্তেহজারে জাত। কই দুই কাম করলে কি লাভ হইল? তো লাভ হইল আল্লাহ পাকের সঙ্গে তোমার সরাসরি সাক্ষাৎ মিল্লা যাবে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, এরকম ভাবে ইবাদত করো, এরকম ভাবে নামাজ পড়ো, এরকম ভাবে তেলাওয়াত করো, এরকম ভাবে জিকির করো, যেন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। আল্লাহ পাককে তুমি দেখতে পাচ্ছ। আমরা হায় তো মেরে পাশে হরদম কন্যা, হায় তো মেরে পাশে হরদম লেকে মই আন্দাহ পর, হায় তো মেরে পাশে হরদম লেকে মই আন্দাহ পর, বখশ গো নূরে বসিরত জিসসে তু আবে নজর। আমাদের বুজুর্গরা কাইন্দেন, জিকির করতেন আর কাইন্দেন, আর কাইন্দেন আর কইতেন, ও আল্লাহ তুমি আসো চতুর্দিকে, আসো সামনে আসো। আচ্ছা এই কুচ্চার মুসলমানরা বলেন, আল্লাহ পাক আমাদের সামনে আসেন, পেছনে আসেন, ডাইনে বামে নিচে উপরে দেখছেন কিনা কোনোদিন? কোনোদিন দেখলাম না। এই জন্য আল্লাহর আশেক কাইন্দতেছে, শেষ রাত্রে উইটা কাইন্দতেছে, জিকির করতেছে আর কাইন্দতেছে, কাইন্দতেছে আর কইতেছে, হায় তো মেরে পাশে হরদম, হায় তো মেরে পাশে হরদম লেকে মই আন্দাহ পর, বখশ গো নূরে বসিরত জিসসে তু আবে নজর। ও খুদা সামনে আসো কোনোদিন দেখলাম না, পেছনে আসো কোনোদিন দেখলাম না, ডাইনে আসো কোনোদিন দেখলাম না, বামে আসো কোনোদিন দেখলাম না, নিচে আসো কোনোদিন দেখলাম না, উপরে আসো কোনোদিন দেখলাম না। ও খোদা যেই চোখ দিয়া দুনিয়া দেখা যায়, তোমাকে দেখা যায় না, আসমান দেখা যায় তোমাকে দেখা যায় না, জমিন দেখা যায় তোমাকে দেখা যায় না, গাছপালা দেখা যায় তোমাকে দেখা যায় না, মানব দানব দেখা যায় তোমাকে দেখা যায় না। ও খোদা এই চোখ তুমি লইয়া যাও, আমাকে সেই চোখ দান করো যেই চোখ দিয়া তুমি মওলাকে দেখো। या इलाही कब तलक मैं कोब को फिरता रहूं, या इलाही कब तलक मैं कोब को फिरता रहूं, तेरे दर को छोड़ कर मैं सो बसो घूमता रहूं, एक इनायत की नजर मेरी तरफ कर दीजिए, एक इनायत की नजर मेरी तरफ कर दीजिए, सीना मेरा नूर इरफान से जरा भर दीजिए, माल दौलत की हौस दिल से निकाल, दिल को पुर अनवार कर ऐ जुल जलाल, दिल हो आए ना तेरा दीदार का। दिल हो आए ना तेरे दीदार का, सर झुका के देख लो तेरा जमाल, कामर दिल तक तुम्हें से आयना बनाया दाओ, मुराकबर हालत चोख बंद करार संगे संगे तुम्हार अनवार जलाल जनो आमार नजर सामने चले आसे। क्यों এই পাগলরা এশার নামাজের পরে মাথাটা এরকম ভাবে ঝুঁকাইলো, তাহাজ্জুদ পর্যন্ত এইভাবে ফালায়ায় রাখলো, মাথাটা উঠায় না,
কি নেশা তাদেরকে পাগল করে রাত ভর বসায় রাখতেছিল। নিশ্চয় এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো পাওয়ার পরে মাওলায় রুম বলেন তিন গ্রুপ কন্যা কয় গ্রুপ এক গ্রুপ আছে নেশা পাওয়ার পরে আর উড়ে না এদেরকে বলা হয় মাহি এদেরকে বলা হয় কি মাহি আরেক গ্রুপ আছে যারা কখনো কখনো এরকম উপরে উঠে এদেরকে বলা হয় জুজমাহি এদেরকে বলা হয় কি জুজমাহি আর এক গ্রুপ আছে যারা চোখ বন্ধ করার মজায় পায় নাই এদেরকে বলা হয় গাফেল চোখ বন্ধ করণ শিখতে আর চোখ যখন আপনি বন্ধ করণ শিখবেন তখনই আসমান জমিন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তাহতা সারা আর আসমানের উপর রূহ কলম আরশ কুরসি আলমে আমর আলমে খালক তারপর আল জিলাল সিফাত আসমাউল হুসনা ওয়ারাউল বারা সুম্মা ওয়ারাউল বারা সুম্মা ওয়ারাউল বারা সব জগৎ তোমার চোখের সামনে আমি হাজির করে দিব এক বিশাল ব্যাপার সেটা সেটা আপনাকে পাইতে হইলে দুনিয়ার এই লেখাপড়া দিয়াও এটা পাওয়া যায় না এটাকে পাইতে হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফয়েজ নিতে হবে বুজুর্গান দ্বীনের পদ্ধতিটাকে অবলম্বন করতে হবে এরপরে চোখটা বন্ধ করে আল্লাহু আকবার চোখ বন্ধ করতে শিখন মুসল্লায় বসন কন্যা কয়টা কাম চোখ বন্ধ করতে শিখন আর মুসল্লায় মুসল্লা হ্যায় হামারে তখতে শাহি পড়েন না মুসল্লা হ্যায় হামারে তখতে শাহি খুদা কি ইয়াদ হ্যায় তাকাত হামারি এই মুসল্লাটা তখন সিংহাসন রাজ সিংহাসনে পরিণত হইয়া যায় পিরানে পীর দস্তগীর খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বিশাল রাজত্ব দেওয়ার জন্য একজনে আরেক রাজা কয় আপনি লিখে দিল যান কয় যেদিন থেকে চোখ বন্ধ করণের মজা আব্দুল কাদের পাইয়া গেছে এদিন থেকে দুনিয়ার দিকে নজরও করতে ইচ্ছা করে না চাইতো মনে চায় না এটা শুধু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপার নয় আপনিও যদি চোখটা বন্ধ করতে পারেন কন্যা চোখটা কি চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ কয় না কা চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ গর নবিনি নূর হক বর মা বখান তুমি চোখটা বন্ধ করতে শিখো ওই উজানির পাগল ছিল একজন কারি ইব্রাহিম চোখ বন্ধ করতে শিখছেন শিখনের পরে দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম চোখটা বন্ধ কর ইব্রাহিম চোখ বন্ধ করলেন চোখ বন্ধ করার পরে আল্লাহ পাক ইব্রাহিমের ভিতরে কলবের চোখটা খুললা দিলেন কলবের চোখ যখন খুললা দিলেন তখন ইব্রাহিম চোখ তো বন্ধ এরকম মাথা ঝুঁকায় রাখছে কলবের চোখ খুললা গেল কলবের চোখ যখন খুললা গেল এই চোখ দিয়া ওয়া কাদালিকা নুরি ইব্রাহিম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল ইয়াকুনা মিনাল মুকিনিন ইব্রাহিম চোখ বন্ধ করে এখন দেখে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ তো ছোট্ট একটা পৃথিবীর মধ্যে এর উপরে আছে মহাশূন্য মহাশূন্যের উপরে আছে প্রথম আসমান এর উপরে আছে দ্বিতীয় আসমান এর পরে তৃতীয় আসমান এর পরে চতুর্থ আসমান এর পরে পঞ্চম আসমান এর পরে ষষ্ঠ আসমান এর পরে সপ্তম আসমান সূর্য বলেন চন্দ্র বলেন নক্ষত্র বলেন এগুলো প্রথম আসমানের নিচে কন্যা এগুলো কি প্রথম আসমানের নিচে প্রথম আসমানের নিচে এই সূর্য কেউ এটারে এটারে মনে করে খোদা চন্দ্র কেউ এটারে মনে করে খোদা নক্ষত্র কেউ এটারে মনে করে কি খোদা আর ইব্রাহিম চোখ
বন্ধ করে দেখে এই যে লোকেরা সূর্যকে খোদা কয় সূর্যের উপরে আছে আসমান চন্দ্রকে খোদা কয় এর উপরে আছে আসমান তার নক্ষত্রকে খোদা কয় এর উপরে আছে আসমান শুধু প্রথম আসমান না ইব্রাহিমের নজর প্রথম আসমান এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা লৌহ কলম আরশ কুরসি সব শিশু ইব্রাহিম এখানে শেষ না এই কুরসির পরে আরেকটা বিশাল জগৎ এটাকে বলা হয় আলমে আমর আলমে আমরের পরে এলাহিয়াত শুরু হইল বিশাল এরিয়া এটাকে বলা হয় জিলাল জিলালের পরে আরেকটা বিশাল এরিয়া এটাকে বলা হয় সিফাত সিফাতের পরে আরেকটা বিশাল এরিয়া এটাকে বলা হয় আল আসমাউল হুসনা আল আসমাউল হুসনার উপরে আরেকটা বিশাল এরিয়া যেটার কোনো শেষ সীমানা নাই এটাকে বলা হয় ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল পুরা বিষয়টা ইব্রাহিমের নজরের সামনে চলে আসার পরে এখন যদি কেউ কয় যে নক্ষত্র হইল আমাদের খোদা মানা যাইও না বেকুবে কি কয় আর আমি কি দেখলাম হযরত ইব্রাহিম তখন ফালাম্মা এ শুরু করলো হ্যাঁ রাস শামসা বাজিগাতান কালা হাযা রব্বি একটা একটা করে কয় আর এটা ক্যান্সেল করে এরপরে কি করতে আছে ও আমার কওমের লোকেরা এটি সব আমার দেখা হয়ে গেছে আমি এগুলো সকলকে ত্যাগ করে সেই ওয়াহদাহু লা শারীকা লাহু যিনি আসমানের মালিক যিনি সাত আসমানের মালিক যিনি সিদরাতুল মুনতাহার মালিক যিনি লৌহ কলমের মালিক যিনি আরশ কুরসির মালিক যিনি জিলালে আছেন যিনি সিফাতে আছেন যিনি আসমাউল হুসনায় আছেন যিনি ওয়ারাউল ওয়ারানি আছেন সেই ওয়াহদাহু লা শারীকা লাহু উপরে আমি ঈমান আনলাম এই যে কাহিনীগুলো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এটা শুধু ইব্রাহিমের প্রসঙ্গ নয় এইটা আপনিও পাবেন যদি আপনি চোখটা বন্ধ করতে শিখলেন কে কে তৈয়ার আছে ইনশাআল্লাহ এই চোখটা বন্ধ করার জন্য এটার নাম হইল মুরাকাবা মানে এটার নাম কি মুরাকাবা যদি তৈয়ার হয়ে গেল তখন ভিতরের চোখটা খুলে যাবে এটার নাম হইল মুশাহাদা এটার নাম কি মুশাহাদা মুরাকাবা মানে আপনি পাওনের জন্য রেডি কথা কন না পাওনের জন্য আর আপনি পাইয়া গেলেন এটা মুশাহাদা পাইয়া গেলেন এটা কি আল্লাহর হাবিব বলতেছেন এভাবে নামাজ কালাম পড়ো ফরজ আদায় হবে কিন্তু আল্লাহকে পাইতে হইলে আনতা আবুদাল্লাহ এরকম ভাবে তুমি ইবাদত করো কাআন্নাকা তারাহু যেন তুমি মাওলা পাককে নিজের চোখে দেখতে পাচ্ছ আল্লাহ এটাকে বলা হয় এহসান মানে এটা কি বলা হয় এহসান বলা হয় মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমাদের বুজুরগানের দিন এই যত পীর মশায়েক নানপুরের হযরত আসছেন আরো আরো বুজুরগানের দিন আমাদেরকে সবক দেন এই যে শেষ রাত্রে উঠা সুন্দর মতো নজু করো কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ কয় রাকাত তাহাজ্জুদের নামাজ কয় যে ছয় সালামে বারো রাকাত কর না কয় রাকাত ছয় সালামে মানে দুই রাকাত করে কয় রাকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় বার তাহলে কয় রাকাত হইল ছয় সালামে বারো রাকাত সম্ভব হইল না দশ রাকাত সম্ভব হইল না আট রাকাত সম্ভব হইল না ছয় রাকাত সম্ভব হইল না চার রাকাত সম্ভব হইল না কয় রাকাত অন্তত দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়া চোখটা হালকাভাবে বন্ধ করে ফেলবেন আর নিয়ত করবেন মাবুদ আমি আমার চোখ বন্ধ করে নিলাম দয়া করে তুমি আমার কলবের চোখ খুলে দাও চোখটা বন্ধ করে
চোখটা বন্ধ যদি কেউ ভয় পায়, অনেকে কয় হুজুর আমি ভয় পাই, ভয় পাইলে দরকার নাই, ভয় পাইলে দরকার নাই, আপনার চোখ খুললেই মোরাকাবা করবেন। আর নিয়ম হইল প্রথম প্রথম আপনাকে চোখ বন্ধ করতে হবে। চোখটা বন্ধ করে আপনি তখন আর কচুয়া থাকবেন না, আপনি তখন চলে যাবেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। কোথায় যাবেন কোন কোথায় যাবেন কেমনে যাইবেন? টিকিট আছে নি? টিকিট লাগে না, খালি চারটা শব্দ চারটা বাক্য মুখস্থকরণ লাগে। টিকিট লাগে না, কয়টা বাক্য লাগে? চারটা বাক্য। চারটা বাক্য আপনি মুখস্থ করবেন। কেমনে বসলেন, চোখটা বন্ধ করলেন, চোখটা বন্ধ করে আপনি বলবেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বল না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। মনে থাকবো না কয়টা বাক্য? চারটা। কি কি? ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন 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 আমি যেন যেন অর্থ হইলো আমি বইয়ে রয়েছি বুঝছা, কিন্তু কল্পনা বলেন না কি? কল্পনা বলেন না কি? কল্পনা। কল্পনা একটা বিরাট শক্তি, কল্পনা একটা বিরাট শক্তি, এটাকে ধ্যান বলা হয়, এটাকে ধ্যান বলা হয় কল্পনায়। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আমাদের বুজুর্গ হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি এই বাক্যটা চোখ বন্ধ অবস্থায় বারবার বলতে থাকো, বারবার বলতে থাকো, বারবার বলতে থাকো। তিনবার হইল, চারবার হইল, পাঁচবার হইল, ছয়বার হইল, আপনি দেখবেন তখন আপনি আর কচুয়াতে নাই, আপনি যেন দিব্যি বাইতুল্লাহর দুয়ারের সামনে বসা। শুধু বসা না, যদি কারোর দেরি হয় সেখানেও হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি নানান পদ্ধতি কইয়া দিছে, নানান পদ্ধতি কইয়া দিছেন। ডান দিকে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম একটা জায়গা আছে না সেখানে? মক্কা শরীফ যারা গেছেন কথা কন আসেনি? ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ। একটা জায়গা আছে মাকাম ইব্রাহিম, সেখানে চিহ্ন আছে হযরত ইব্রাহিমের পায়ের চিহ্ন, আছে নি? হযরত ইব্রাহিমের পায়ের চিহ্ন। আমাদের বুজুর্গরা বলেন, তুমি এই কচুয়া মসজিদে বসে বসে চোখটা বন্ধ করে তাহাজ্জুদের নামাজের পরে ডান দিকে মাকাম ইব্রাহিম, ডান দিকে মাকাম ইব্রাহিম, ডান দিকে মাকাম ইব্রাহিম, খালি বারবার কইতে আসে, কইতেছে আর ভাবতেছে মাকাম ইব্রাহিমের কথা, ভাবতেছে পায়ের চিহ্নের কথা, ভাবতে কোরআন শরীফের আয়াতের কথা, ভাবতেছে, ভাবতে ভাবতে দেখবেন যে ডান দিকে ঠিকই যেন আপনার ডান দিকে আল্লাহ। হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ডান দিকে মাকাম ইব্রাহিমের খেয়াল কোন বান্দা যখন করতে থাকে মুরাকাবার হালতে, তখন আল্লাহ পাক তার নজরে তিনজন মানুষকে সেখানে দাঁড়ানো অবস্থায় ভাসাইয়া দেয়। মানে সে তখন দেখে যে তিনজন মানুষ এখানে খাড়া, একজন হইল বুড়া, নাম হইল ইব্রাহিম, আরেকজন হইল জওয়ান, নাম হইল ইসমাঈল, আরেকজন হইল নারী, নাম হইল হাজেরা। মুসলিমাইনি লাকা ওয়া মিন দুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আগার কিসি কো মুরাকাবা জব্ত হো গয়া ও আঁখ সে ভি দেখেঙ্গে আর কান সে ভি শুনেঙ্গে। সব কিছুই আছে, জলওয়ায়ে তুর তো মৌজুদ, মুসা হে নেহি, তুমে হুরু কা কোই চাহনে বালা হে নেহি, তুমে হুরু
जलवाए तूर तो मौजूद मूसा है नहीं। আল্লাহ পাক বলেন এটা শুধু ইব্রাহিমের জন্যই আমি করেছি তা নয়, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য করছি, কিন্তু নাওন্য মানুষ পাই না। কথা কন না নাওন্য মানুষ কি এই কচুয়া মসজিদে আসি দিলিশের জন্য নাওন্য মানুষ আছে, তাইলে তো শেষ রাত্রে কাব্দ করণ লাগবো করবেন। চোখটা বন্ধ করে ডান দিকে মাকাম ইব্রাহিম খেয়াল করবেন, আল্লাহু আকবার। হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলেন বাম দিকে হজরে আসওয়াদ কন্যা, বাম দিকে কি মক্কা শরীফ যারা গেছে তারা কইতে পারবো বলো বাম দিকে কি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলে যে বাম দিকে হজরে আসওয়াদের মুরাকাবা কেউ যদি নিজের কলবের মধ্যে টাইনা আনতে পারে তো সঙ্গে সঙ্গে দেখবে যে খুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হজরে আসওয়াদ যেন এখানে সেট করতে আছে। तेरे बूसे को हम देते हैं बूसे हजरे अस्वद पर, तेरे बूसे को हम देते हैं बूसे हजरे अस्वद पर, वगरना क्या काम है हम मुसलमानों को पत्थर से। मक्का शरीफ गेले सबे हजरे अस्वदर मध्य चुमा दे, कथा कहना मुरब्बीरा कौन ना हजरे अस्वद की चुमा दें क्या? अरे इडी तो हुई लो आज বুজুর্গরা কিতা কয় এটা কর না, বুজুর্গরা কইতে আছে যে সব মানুষ যে এখানে চুমা দেয়, আমার মক্কি হজরত আমাকে বললেন যে ভূষা লাগায়া, আমি বললাম যে হজরত খুব ভিড়, তারে ভিড় ঠেললে হলো একটা চুমা দিয়ে আসো না আমি আসা ঠেললা মিল্লা তো দিয়ে আসলাম, পরে বললেন ক্যা ভূষা লাগায়া, বললাম যে হ্যাঁ ভূষা লাগায়া, আলহামদুলিল্লাহ বহুত আচ্ছা। এরপরে হাকিকত বললেন, বলে এই যে চুমাটার হাকিকত, চুমাটার হাকিকত হইল মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কেমনে কই আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিস বলতেছেন আমার বন্ধুদের সঙ্গে যদি দেখা হইত, আমার বন্ধুদের সঙ্গে যদি দেখা হইত, সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কাদের কথা বলতেছেন, আমরা কি আপনার বন্ধু নই? বলেন না, তোমাদের কথা বলবো কেন, তোমরা আমার বন্ধু হইবা কেন, তোমরা তো আমার সাহাবি। বলে বন্ধু কারা? বলে বন্ধু আছে আমার একদল মানুষ মুসলমান, যেই মুসলমান মানুষগুলো আমার আমার মহাব্বতে পাগল পারা থাকবে, কেউ তো এখানে আসবে 100 বছর পরে, কেউ আসবে 200 বছর পরে, কেউ আসবে 500 বছর পরে, কেউ আসবে 1000 বছর পরে, কলিজার মধ্যে এমন একটা মহাব্বত যদি আল্লাহর হাবিবকে এক নজর দেখতাম, আছে না মহাব্বত আছে না, এই পাগলটি আছে না, কিয়ামত পর্যন্ত এই পাগলগুলো থাকবে, এই পাগলগুলো মক্কা মদিনায় যায় গিয়া খালি পাগলের মতন তালাশ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, কার বাড়িতে আসলাম তাকেই পাইলাম পাগলের মতন। রুখসার সে বুরকা কা দারা পর্দা উঠা দো, রুখসার সে বুরকা কা দারা পর্দা উঠা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দিখা দো, এ বহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, প্যাসা হুঁ মুঝে শরবত দিদার পিলা দো, মাই দূর হুঁ মজবুর হুঁ এ সৈয়দ আলম, দিদার দিখাতে নহীঁ আওয়াজ सुना दो, कातिल से मेरे नाम आए आमाल मंगा कर, जितने अमल जिश्त हैं इन सब को मिटा दो, जो लोग के कहलाते हैं सग तेरे गली का, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाह
পাগলের মতো নাফ সুলতানে মদিনা মহব্বতে ওয়াহয়ু সাকিনা নূর সে মামুর সিনা মিশক সে বেহতর পসিনা লায়ে জো ঈমান তুম পর কেউ না দে ও জান তুম পর মেহরবান রহমান তুম পর খলক সব কুরবান তুম পর তুম হো মাহবুবে ইলাহী তুম পে মওজুন নশ পে শাহী মাহ সে লেতা বো মাহী সব নে দি তুম পর গওয়াহী হক নে দি মেরাজ তুমকো আর বখশা তাজ তুমকো দু জাহান কা রাজ তুমকো দি সালাতি বাজ তুম পাগলের মতো নে এই পাগলরা আসবে কেউ 100 বছর পরে কেউ 200 বছর পরে কেউ 500 বছর পরে আসবে কি না জোরে কোন আসবে কি না এই যে এতরা তো আল্লাহর রাসূলের পাগল এই খবরটা পয়গম্বরও জানে যে আমার কিছু পাগল আসছে কোন না আমার কিছু পাগল আসছে তা আল্লাহর হাবিবের মনের মধ্যে একটা ইচ্ছা যে পাগলটির লগে যদি আমার একটু দেখা হয়ে যায় তিনি তো নিজের জীবনের চেয়েও আমারে বেশি মহব্বত করে এইজন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ আমার বন্ধুদের সঙ্গে যদি একবার দেখা আর কেমনে দেখা হইব এতে 100 বছর 200 বছর 500 বছর পরে আসতেছে দেখা হইব তা আল্লাহ পাক একটা পদ্ধতি ভাও করে দিলেন কথা কোন একটা কি পদ্ধতি ভাও করে জিজ্ঞেস করলেন পয়গম্বর দেখা হইলে কিটা করতেন ক দেখা হইবে আমি আমার ঠোঁটটা দিয়া এটা গো ঠোঁটের মধ্যে একটা চুমা লাগাইতাম কথা কর না কয় দেখা হইলে কিটা করতেন আরে কয় পয়গম্বর রে কয় কে কয় আল্লাহই কয় যে পাগল যে বন্ধুদেরকে যে তালাশ করতেছেন দেখা হইলে কি করতেন কয় যে এরকম ভাবে বুকে টাইন্না নিতাম ঠোঁটের মধ্যে চুমা লাগাইতাম আল্লাহ পাক বলে তখন ব্যবস্থা করে দিলেন ঠিক আছে চুমার ব্যবস্থা করে দিতে আসি আমি কেমনে কয় যে এই আরে আমি ওইটা খুঁজতে আসি এটার উপর একটা দেন ডাক না কই আরে বড় ডাক এই যে এটা চিনছেন নি আপনারা তস্তরি এটা কি তস্তরি এই তস্তরির মধ্যে ধরেন একটা জিনিস রাখলাম এই জিনিস এটা রাখলাম একটা জিনিস কি রাখলাম হজরে আসওয়াদ হইল তস্তরি কন্যা হজরে আসওয়াদ কি তস্তরি আল্লাহ পাক বললেন আমার পয়গম্বর আপনি হজরে আসওয়াদের গায়ে এরকম ভাবে আপনার একটা চুমা রাখিয়া দেন একটা চুমা কি তাইলে হজরে আসওয়াদ এর মধ্যে আছে কি আল্লাহর হাবিবের চুমা এর মধ্যে আছে কি এটা হলো আল্লাহর হাবিবের চুমা ডার জানেন চুমা দিলাম না তো চুমাটা এখানে লাগলো না এটা দেখা যায় না আমি দেখাইয়া কইলাম ধরেন না এটাই ধরেন না কি এটাই কি চুমাটা তাইলে তস্তরির মধ্যে চুমাটা রাখ রাখিয়া এবার আল্লাহ পাক কইতে আছে কো আপনি হজরে আসওয়াদ জান্নাত থেকে আসা পাথর এটার গায়ে আপনি একটা চুমা রাখিয়া যান আপনার নিজের ঠোঁট লাগাইয়া এখানে একটা চুমা রাখি এরপরে যত পাগলরা আসবে সকল পাগলকে বলা হবে যে এইখানে ঠোঁট লাগাও কথা কন না এখানে কি লাগাও তাইলে বসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁট লাগায় দিছে কুচুয়ার সলিমউদ্দিন তার ঠোঁট এখন সলিমউদ্দিনের ঠোঁট মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁটের সঙ্গে লাগলো কি লাগলো না তো আল্লাহর আশেক বলতেছে ও হজরে আসওয়াদ তোমারে চুমা দেই না কথা কর না ও হজরে আসওয়াদ তোমারে কি তো কারে চুমা দেই ও তোমার এখানে মধ্যে ওই যে চুমাটা রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই চুমাটারে আমি চুমা দিতে আসি তেরে বুসে কো হাম দেতে হ্যায় বুসে হজরে আসওয়াদ পর তেরে বুসে কো হাম দেতে হ্যায় বুসে হজরে আসওয়াদ পর ওগর না ক্যা কাম হ্যায় হাম মুসলমানো কো পাথর সে নতুবা আমরা মুসলমানরা এই পাথরটা তোরে চুমাটুমা দেয় ওনের কাহিনী আমাদের এখানে না হযরত উমর এই হজরে আসওয়াদের সামনে গিয়া দাঁড়ায়া বলতেছেন হজরে আসওয়াদ ইন্নাকা হাজার লা তানসাউ ওয়ালা তাদর লাউলা আন্নী রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বালাকা মা কব্বালতুকা কাত্তু হজরে আসওয়াদ তুমি একটা পাথরেই মাটি
যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এখানে চুমা সযত্নে রাখনের ইতিহাসটা না দেখতাম তাইলে আমি দুনিয়া কাইট হইয়া যাইত ওমরকে দিয়া পাথর চুমাইতে পারত না কেউ तेरे बूसे कौन हम यह सब तेरे बूसे को हम देते हैं बूसे हजरे अस्वद पर तेरे बूसे को हम देते हैं बूसे हजरे अस्वद पर वगर ना क्या काम है हम मुसलमानों को पत्थर से। तो मेरे भाई और दोस्त बुजुर्गो ডান দিকে জানি কি কইছিলাম বাম দিকে পিছনে সামনে কয়েকবার চোখটা বন্ধ করা চোখ কিন্তু বন্ধ করতে হবে চোখ বন্ধ না করলে কাম হবে না আমাদের বুজুর্গ ইমামে রব্বানি কুতবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন চোখ হইল মনের জানালা কন্যা চোখ হইল মনের জানালা চোখ হইল মনের জানালা মন হইল পাগলা গোনা কথা কয় না মন হইল পাগলা গোনা চোখ হইল মনের জানালা মন হইল পাগলা গোনা এ পাগলা গোনারে বাইন্দাও রাখন যায় না যদি জানালা খোলা থাকে কথা কথা যদি কি জানালা আর জানালাটা যদি আপনি বন্ধ রাখতে পারলেন তাইলে ঘোড়ায় যতই দৌড়াদৌড়ি করুক হয়তো বের হয়েও যাবে বের হইয়া বাইরে থাকতে পারবে না আবার সুন্দর মতন ভিতরে ঢুকিয়া যাওয়ান লাগবে এই জন্য চোখটা বন্ধ করতে শিখন লাগে চোখটা বন্ধ করতে শিখন লাগে চোখ যখন বন্ধ করা শিখা হয়ে গেল তখন আপনি দেখবেন যে আসমান থেকে রহমতগুলো কিভাবে বাইতুল্লাহর ছাদের উপরে নাজিল হইতেছে আল্লাহু আকবার নিজেকে যখন বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির পাইবেন পুরা প্রস্তুতি অবস্থায় হাজির পাইবেন তখন একখান কথা কইয়া দিবেন ইলাহি তেরে চৌখট পর ভিকারী বন কে আয়া হুঁ কন্যা এলাহি তেরে চৌখট পর ভিকারী বন কে আয়া হুঁ সারাপা ফকর হ্যায় ইজ্জো নদামত সাথ লায়া হুঁ ভিকারী ও জিসকে পাস না ঝুলি হ্যায় না পেয়ালা बेगार जिसे अपना हिरसो हवा ने मार डाला এভাবে কইতেছেন আর মহব্বতের সঙ্গে নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির বানাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alayhi wa sallam allahu haziri allahu naziri allahu shahidi allahu ma'i chatta shabd koyta shabd gunna gunna koyte hobo koyta shabd allahu haziri bolen na allahu haziri ek allahu naziri dui আল্লাহু শাহিদি তিন আল্লাহু মাই কয়টা শব্দ এডিও শিখন লাগে আল্লাহু হাজিরি আমার আমার দিকে তাকান আল্লাহু হাজিরি এবার আপনিও দেখান আল্লাহু হাজিরি আল্লাহু হাজিরি আল্লাহু হাজিরি মানে কি সামনে বলো পেছনে বলো ডাইনে বলো বামে বলো উপরে বলো নিচে বলো বাইরে বলো ভিতরে বলো সর্বত্র কে এটা তো আমরা মুখে বলি কিন্তু কখনো এটা কলবের মধ্যে ঢুকাই না কেমনে ঢুকাইবেন ঢুকানোর পদ্ধতি হইল আমাদের বুজুর্গরা শিখাইছেন তুমি চোখ বন্ধ করে বলো আমার সামনের দিকে খেয়াল করলাম যতটুকু সামনে আছে সর্বত্র আমার মাওলা কন্যা সর্বত্র আমার মাওলা
পেছনে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ, ডাইনে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ, বামে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ, নিচে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ, উপরে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ, বাইরে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ, ভিতরে খেয়াল করলাম সর্বত্র আমার আল্লাহ, যেই দিকেই খেয়াল করি সেই দিকেই আমার আল্লাহ। এইটাকে এইভাবে প্র্যাকটিসে আনতে হবে। এভাবে যখন আপনি কইতে থাকবেন পাঁচ মিনিট করেন না, পাঁচ মিনিটের পরে দেখবেন যে যেই দিকে আপনি তাকাইবেন এই দিকে শুধু মাওলা পাককে দেখা যায়। জিধর দেখতা হুঁ উধর তু হি তু হ্যায়, হজর মে শজর মে তেরে রঙ বু হ্যায়, জিধর দেখতা হুঁ উধর তু হি তু হ্যায়, ইধর তু হি তু হ্যায় উধর তু হি তু হ্যায়, জিধর দেখতা হুঁ উধর তু হি তু হ্যায়। বানাইতে হয় না, বানাইলে হবে না, কর না, বানাইতে হয় না, বানাইলে কি? এইভাবে যখন জপতে থাকবেন, এই যে এইভাবে যখন জপতে থাকবেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এটা আমার পেটের থেকে কইতেছি না, কোরআন শরীফ থেকে কইতেছি, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব পড়েন না, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এটাকে মজবুত করতে হবে, এটা হলো এক নম্বর। দুই নম্বর হইল যেখানে যেখানে আল্লাহ পাকের ওজুদকে আপনি কল্পনা করলেন, ওখান থেকে আল্লাহ পাক আপনার দিকে তাকাইয়া আছে, ওখান থেকে আল্লাহ পাক আপনার দিকে কি সিসি ক্যামেরার সামনে থাকলে যেরকম, এই যে আমাদের সামনে ক্যামেরা ফিট করে রাখছে, মানে আমাদেরকে ক্যামেরাওয়ালা কিন্তু ছবি করে ফিট করে, এটা একদিক থেকে আপনি খেয়াল করবেন আল্লাহ পাক আমাকে দেখে আছেন, সম্মুখ থেকে আমাকে দেখছেন, পেছন থেকে আমাকে দেখছেন, ডান থেকে আমাকে দেখছেন, বাম থেকে আমাকে দেখছেন, নিচ থেকে আমাকে দেখছেন, উপর থেকে আমাকে দেখছেন, বাহির থেকে আমাকে দেখছেন, ভিতর থেকে আমাকে দেখছেন। এই অনুভূতিটার নাম হইল আল্লাহু নাজিরি। আলম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। কুরআন শরীফ, কুরআন শরীফ। এটা দুই নম্বর। তিন নম্বর হইল আল্লাহু শাহিদি, আল্লাহু শাহিদি, মানে আমি যা বলি, আমি যা করি, আমি যা ভাবি, আমার যা কল্পনা সবগুলো কে জানে, কে জানে বলেন। এটা হইল আল্লাহু শাহিদি। চতুর্থ নম্বর হইল আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গে আছেন, সম্মুখ থেকে আমার সঙ্গে আছেন, পশ্চাৎ থেকে আমার সঙ্গে আছেন, ডান থেকে আমার সঙ্গে আছেন, বাম থেকে আমার সঙ্গে আছেন, নিচ থেকে আমার সঙ্গে আছেন, উপর থেকে আমার সঙ্গে আছেন, বাইর থেকে আমার সঙ্গে আছেন, ভিতর থেকে আমার সঙ্গে। আল্লাহ যখন আল্লাহর আল্লাহর হাবিব বন্ধু আবু বকরকে বলতেছেন, আবু বকর নো টেনশন, আমাদের সঙ্গে কে আছেন, কে আছেন, কে আছেন, কে আছেন, আল্লাহ যদি কারোর সঙ্গে থাকলেন, আল্লাহ যদি কারোর সঙ্গী হয়ে গেলেন, সম্মুখ থেকেও তার সঙ্গে, পশ্চাৎ থেকেও তার সঙ্গে, ডান থেকেও তার সঙ্গে, বাম থেকেও তার সঙ্গে, নিচ থেকেও তার সঙ্গে, উপর থেকেও তার সঙ্গে, এত কোন টেনশন আছে আর? চিন্তা করবা না, ইন্নাল্লাহ মানা,
আল্লাহ আমাদের সঙ্গে আছেন ফানজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ভিতরের চোখটাকে যদি তুমি বানাইতে হয় তাইলে বাইতুল্লাহ শরীফ বসনের মুরাকাবা শিখতে হবে। আল্লাহ পাক যে তোমার সঙ্গে আছেন, আল্লাহ পাক হাজির, আল্লাহ পাক নাজির, আল্লাহ পাক শাহেদ, আল্লাহ পাক সঙ্গী, এই জিনিসটাকে তোমার উপলব্ধি বলেন না, তোমার উপলব্ধি অনুভূতি, উপলব্ধি অনুভূতি, উপলব্ধি অনুভূতিতে যখন উপলব্ধিতে চলে আসলো, অনুভূতিতে চলে আসলো, তখনই দেখবেন আপনার চোখ খুলে গেছে। এখন আপনি চোখ বন্ধ করলে আসমান দেখা যায়, আল্লাহু আকবার সব কিছু। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। তখন পুরা কায়নাত আপনার নজরের সামনে হাজির হয়ে যায়। তখন আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, নিয়ত বাঁধলেন, এই নিয়ত বান্ধন আর অন্যদের নিয়ত বান্ধন একরকম না। আপনার নিয়ত বান্ধনটা তখন আপনি নিয়ত বাঁধতেছেন আল্লাহকে চিনেন, আল্লাহকে মুহাদ্দিসুল আলামে হু আল্লাহ الواحد القديم الحي القادر السميع البصير الشاهي المريد ليس بعرج ولا جوهر ولا جسم ولا مصور ولا محدود ولا معدود ولا متبعض ولا متركب ولا متجز ولا متناه ولا يوصف بالمعية ولا بالكيفية ولا يجري عليه زمان ولا يتمكن في مكان ولا يشبهه شيء ولا يخرج عن علمه وقدرته شيء। আল্লাহ, এই যে প্রকৃতিটা, এটা সবাইকে দেওয়া হয় না। আবার যে মেহনত করবে তাকে মাহরুম করা হয় না। কোন না সবাইকে এত সস্তা নয় যে সবাই পেয়ে নেয়। আবার মেহনত করলেও বেড়া পাইল না, কর না না তারে ঠগাবো না। কোন না তারে কি কিছু হইল দিব, কোন না কিছু হইল কি। ওয়ালিল আরদি মিন কাসিল কিরামি নসিবু, কয় যে ভদ্র মানুষ কখনো মানুষকে বঞ্চিত করে না। কিছু হইল কি, কে কে তৈয়ার ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামাই কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।